আব্রাহিমের কেমন হাসি বলো তো, এটা তো শীতের মধ্যে ঠান্ডা হাসি। আচ্ছা এটা আব্রাহিমের জন্য একটা কেক, এটা ছেড়ে দি। হ্যাঁ ছেড়ে দিই, এই যে ছেড়ে দিছি, নাও নাও। ওরে বাবা, খাও কেক, ওটাই কেক খাও, বিসমিল্লাহ। আচ্ছা আজকে যেটা নিয়ে ব্লগ করতেছি বা যেটা আপনাদের সাথে হচ্ছে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, আমি বারবার ভুলে যাই। হ্যাঁ আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে হরলিক্স নাকি কমপ্ল্যান, হ্যাঁ কোনটা খাওয়াবো। তো ওই কমপ্ল্যানটাকে কেমন যেন আমার একটু বিদেশি বিদেশি মনে হয়, তাই জন্য এটা নিয়ে আসছি। এখন কথা হচ্ছে এটার দাম নিচ্ছে হচ্ছে যে 565 টাকা। তো এটা কি ওকে খাওয়ানো যাবে, ওর তো বয়স 2 বছর, আমি এটা জানি না ভাই। হ্যাঁ এটা আমি না জেনে নিয়ে আসছি, আর আমার অনেকদিনের ইচ্ছা, কারণ অনেকেই বলতেছে আপনার নাকি লম্বা হইতেছে না, আর ওটা তো আমি ওরকম পুষ্টিকর খাবার খাওয়াইতে পারতেছি না, কারণ ও আবিজুবি খায় না, মানে আবিজুবি আমার কাছে ওই ভেজিটেবলস তারপর সব কিছু আবিজুবির মতোই লাগে, মানে ও খেলে যে মিষ্টি মিষ্টি যত জিনিস আছে এগুলো খায়। তো মানে এই জন্যই ভাবলাম তাহলে একটু কমপ্ল্যান বা হরলিক্স খাওয়াইলে হয়তো বা একটু ভালো হইতো। এখন আমি না বুঝতেই পারতেছি না যে হরলিক্সটা কখন খাওয়াতে হয়, কমপ্ল্যান কখন খাওয়াতে হয়, আর মানে কোনটা বেশি ভালো। হ্যাঁ তো কমপ্ল্যান যদি নিয়েই আসছি, এখন আপনার একটু যারা কি বলে যে বাবুদের খাওয়াইছেন বা জেনে থাকবেন তা একটু বলেন তো কি করা যায়, মানে এটা কি আব্রাহিম খাওয়ানো যাবে 2 বছর বয়সের বাচ্চাদেরকে, আর এটা কি ঠিক আছে কিনা, নাকি হরলিক্সটা আনবো কি করব। হ্যাঁ এটা একটু কমেন্ট করে দিবেন, এটা জানানোর জন্যই আজকে ব্লগটা করতেছি। বাবা দেখি তো কেকটা কেমন, কেক ভালো, মজা বাবা, মজা মজাই, নাহলে খাইতো না জীবনও। এই বাঘিরাও চলে আসছে, বাঘিরা কোথায় ছিল তুমি, ঘুমাইছিল আমাদের একবার পায়ের কাছে, মানে এমন ভাবে ঘুমায় বাঘিরা, একটু মানে পা লাগলি আ কেমন একটা আওয়াজ করে বাঘের মতো একবারে, কি হয়েছে বাঘিরা। আচ্ছা বাঘিরার সাথে হচ্ছে আমরা এখন আরেকটু পরে যে সকালবেলা কি বলবো, আমরা রুটি খাইতে পারি না, ভাত খাই, তো বাঘিরাও খাবে মাছ দিয়ে। ও মা বাঘিরা কেক খায়, বাবার বাবা বাবা বাইরে কেক খায়, আব্রাহিম বাইরে তো কেক খায়। আরে কমপ্ল্যানের মানে আমি না সিস্টেম কিছুই বুঝতেছি না, খালি এটা বুঝছি বুঝতে পারছি আর কি, দুধের মধ্যে হচ্ছে 2 চামচ দিয়ে তারপরে এই যে এটা লেখা আছে সব কিছু, তো এটা খাওয়াবো ইনশাল্লাহ। আগে আপনাদের কাছে জানতে চাই, আমি নিজে জানি না ভাই, এটাকে সত্যি কথা একটু জানি না এই বিষয়টা, মানে কীভাবে কী করতে হয়, কোন বয়সে খাওয়াতে হয়, বা মানে ক্ষতিকারক কিছু আছে কি না আবার ছোটো বাচ্চাদের জন্য, একটু সবাই হয়তো মানে কী বলে জানা থাকলে বলবেন, না হলে জেনে বলবেন, হ্যাঁ সঠিক তথ্যটা দিবেন। হ্যাঁ ওকে এটাই জানানো ছিল বাবা। হ্যাঁ শেষ, কেক খাই বলছে, খায় নাই কেক, ওই যে কেক, এটার মধ্যে কেক বাবা, এটা ভিতরে, এটা ভিতরে, এটা ভিতরে, ওই যে রেখে দিছো তুমি, এটা ভিতরে তো আছে আব্রাহিম, হ্যাঁ ওটা ভিতরে নিজে থুইছে, পরে ভুলে গেছে না, খাও 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 কেক খাও বাবা, খাও না বাঘিরা একটু ঝি বললে শরীর একটু ডলডি করতেছে। আ কি হয়েছে বাবা, মজা তো, তুমি খাও তুমি খাও তুমি খাও, খাবা না দাও, ওটাও দাও, এখন খাবেই না একেবারে, এটা তো ভালো মনে হইলো, কেন খাইতেছেন না, কি খাওয়ানো যায় আব্রাহিম একটু বলেন তো আপনারা, মানে হ্যাঁ বাঘিরা আসছে এই জন্য, বাঘিরা তো একটু কেক খাও, বাঘিরা ওই যে কেক দিছি বাঘিরা, আচ্ছা বাঘিরা তো খাইতেছে বাবা, কেকটা বাঘিরা খাইতেছে, তুমি খাবা না আব্রাহিম, কেন রাগ করছো বলো না, আব্রাহিম রাগ করে না, ও খাও নাও নাও আব্রাহিম, ভালো খাও, খাবা না আব্রাহিম, একে তো জ্বর তারপর হচ্ছে ঠান্ডা, আর ঠান্ডার জন্য এইসব পরাই দিছি, তো এখন আবার জ্বর ভাল লাগতেছে না আর কি, এমনি তো খালি খালি গায়ে দৌড়ায়, ছোটো গেঞ্জি পরে দৌড়ায়, তো এখন একটু ওরা আনিজি ফিল হইতেছে, ও না কেমন কেমন করতেছে, মরাই মরে হাঁটতেছে বাবা, ভাল লাগে না একটু মানে আটকা আটকানো লাগতেছে আর কি, কোন পাখি বলে আল্লাহ জানে, ও মা কি জানে একটা পাখি, এই কয়েকদিন ধরে না হলুদ পাখি দেখতেছি ইদানিং, এখনও দেখেন এখন হচ্ছে 7:30টার মতো বাজে সকাল, এখনও কুয়াশা আছে, গতকালকে থেকে আমার চেহারা দেখলে তো আপনার অবাক হয়ে যেত, আমি একবার ওই যে কি বলে জানি এটা কি জানি নাম, মাফলার টাফলার দিয়ে একবারে নাক ডাক, কালকে আমরা যখন ওই যে অনেক কিছু নিয়ে আসছি আর কি, আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগ ইনশাল্লাহ, অনেক কিছু নিয়ে আসি আর কি, অনেক কিছু কিনে নিয়ে আসছি একসাথে, তো এগুলো আনতে গিয়ে যখন রাস্তায় আসতেছিলাম না, মানে রাত 6টার মতো বাজে, তখন এত বেশি বাতাস ছিল গাড়িতে, আমরা তো ওইরকম ভাই নিজেদের গাড়ি নেই, তো ওই যে কি বলে যে বোরাক গাড়ি, ওই গাড়িতে করে আসছি, হুন্ডা আসলে তো মনে হয় আরও অবস্থা খারাপ হয়ে যেত না, শোন
আমাদের মানে পুরো অবস্থা কাহিল ছিল একবারে। তো এই হচ্ছে গ্রামের অবস্থা, যেটা আপনাদের কাছে ভালো লাগে। দেখেন একসময় আপনাদেরকে দেখেছিলাম যে এখানে ছোট ছোট ধানের বীজ, আর এখন দেখেন একবার ওদিকে ধান পেকেও গেছে একবার, ওই যে দেখেন হলুদ হলুদ দেখা দিতেছে, ওটা রোদের কারণে হলুদ বেশি দেখা দিচ্ছে, কিন্তু তারপর ওখানে ধান পাকছে। এটা এখান থেকে আর কি জমিটাই ওই যে বীজের জন্য রাখছিল, তো এখানে আবার পরে আর ইটা ভালো মতো হয় নাই ধানটা, কিন্তু বীজটা ভালো হয়েছিল আর কি। দেখেন না এখন এলোমেলো অবস্থা, কিন্তু ওদিকে একবার পারফেক্ট ভাবে সব কিছু হয়েছে। বাকিরা কই, সবসময় আমার সাথেই থাকে বাকিরা, বাকিরা তো দোয়া করবেন আর ওটা একটু তাড়াতাড়ি বলে দেন, তো এটা অনেকবার বলে ফেলছি, সরি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।